ভাসমান পতিতা মেয়েটি তার নতুন কাস্টমারের সন্ধানে রাস্তার এই পাশ থেকে অপর পাশ পর্যন্ত হেঁটেই সময় পার করছে। আজ যেন তার কপালে কোনো কাস্টমারই নেই, এমন সময় সাব্বির সাহেব পিছন দিক থেকে ভাসমান পতিতা মেয়েটির কাঁধে হাত দিতেই পতিতা মেয়েটি তখন বলল, কি ভাই কাঁধে হাত দিলেন যে, যাবেন নাকি আমার সাথে? সাব্বির সাহেব ভাসমান পতিতা মেয়েটির মুখে এমন কথা শুনেই তখন বলল, তোর সাথে যাব না, তবে তোকে নিয়ে আমি আমার বাসায় যাব। আমি আর আমার এক বন্ধু দুজনে মিলে তোর সাথে রোম্যান্স করব। তা তুই আমার সাথে যাবি নাকি যাবি না সেটা আমায় একটু বলতো। পতিতা মেয়েটি সাব্বির সাহেবের কথায় রাজি হয়ে বলল, তা না হয় যাব, তবে দুজন যেহেতু আমার সাথে এসব করবেন সেহেতু দুজনই আমাকে আলাদা আলাদা টাকা দিয়ে খুশি করবেন, আর আমার রেট বেশি না, 5,000 টাকা। যদি পারেন দিতে আমি তবেই যাব, আর টাকা যদি কাজ শেষ হওয়ার পর না দেন তবে আমি যেমনে পারি যেভাবে পারি টাকা কিন্তু আদায় করে ছাড়ব। ভাসমান পতিতা মেয়েটির এমন কথা শুনে এবার সাব্বির সাহেব তখন বলল, টাকা নিয়ে তোকে কোনো চিন্তা করতে হবে না, টাকা তুই এমনিই পাবি, তা এখন তুই আমার পিছু পিছু আয়। সাব্বির সাহেব কথাটি বলে সেখান থেকে চলে গেলেই ভাসমান পতিতা মেয়েটি তখন সেখান থেকে সাব্বির সাহেবের পিছু পিছু হাঁটতে শুরু করে দেয়। অতঃপর সাব্বির সাহেব ভাসমান পতিতা মেয়েটিকে নিয়ে নিজের বাড়িতে চলে আসে। এসেই বিছানায় বসে নিয়েই ভাসমান পতিতা মেয়েটির সাথে অন্তরঙ্গ হতে ধরতেই সাব্বির সাহেবকে দূরে সরিয়ে দিয়ে পতিতা মেয়েটি তখন বলল, এ ভাই কি করছেন এসব? সাব্বির সাহেব তখন বলল, কি করছি মানে, যেই কাজ করার জন্য তোকে আমি এখানে এনেছি আমি তো সেই কাজটাই করছি, আর তুই আমাকে এই কাজে এখন সায় জানাবি। ভাসমান পতিতা মেয়েটি তখন বলল, আরে ভাই তা না হয় সায় জানাবো, কিন্তু আপনি একা কেন, আপনার বন্ধু কোথায়, তাকে তো আগে বাসায় আনেন, একেবারে তিনজন মিলেই কাজটা শুরু করব, যান তাড়াতাড়ি গিয়ে আপনার ওই বন্ধুকে বাসায় ডেকে আনুন। পতিতা মেয়েটির এমন কথা শুনে তখন সাব্বির সাহেব ঘর থেকে বের হতেই তার বন্ধু রাজীব রুমে চলে আসে। এসেই সাব্বির সাহেবকে বলে, কই সেই মেয়েটি? সাব্বির সাহেব তখন ভাসমান পতিতা মেয়েটিকে রাজীবকে দেখিয়ে দিতেই রাজীব তখন দেখল এই পতিতা মেয়ে আর কেউ না, তারই একটা সময়কার বউ। রাজীব যতদূর জানে সে প্রবাসে থাকাকালীন তার স্ত্রী অন্য একটা ছেলের হাত ধরে চলে গিয়েছিল, তাই রাজীব তখন ভাসমান পতিতা মেয়েটির কাছে গিয়ে বলল, কি এক অবস্থা তোমার তাই না, তুমি আমার বাসায় ছিলে রাজার রাজরানী হয়ে, আর আজকে দেখো তুমি একটা পতিতা মেয়ে হয়ে আছো, কেন সেদিন আমাকে ধোকা দিয়েছিলে? রাজীবকে পতিতা মেয়েটিকে এমন কথা বলা দেখে সাব্বির সাহেব তখন বলল, কিরে এই ভাসমান পতিতা মেয়েটিকে তুই এসব কি বলছিস? রাজীব বলল, যা বলছি সত্যিটাই বলছি, এই ভাসমান পতিতা মেয়েটি একটা সময় আমার বউ ছিল, আমি যখন প্রবাসে ছিলাম তখন সে আমাকে ছেড়ে দিয়ে অন্য পরপুরুষের সাথে চলে গিয়েছিল। রাজীবের এমন কথায় এবার ভাসমান পতিতা মেয়েটি তখন উল্টো রাজীবকেই ধমকের সুরে বলল, ব্যাস অনেক হয়েছে এসব কথা, আমি আর এই কথা শুনতে চাই না, আরে আমি অন্য পরপুরুষের হাত ধরে তোমাকে ছেড়ে চলে যাইনি, তোমার পরিবার আমাকে বাসা থেকে বের করে দিয়েছিল, তাই পেটের দায়ে এই কাজে নেমেছি। তোমার যদি এইসব কথা বিশ্বাস না হয় তবে তোমার পরিচিত কারো থেকে ভালো করে জেনে নিতে পারো, আমি আসি। কথাটি বলে ভাসমান পতিতা মেয়েটি তখন সেখান থেকে চলে যায়। এমন সময় সাব্বির সাহেব তখন রাজীবের কাছে এগিয়ে এসে বলল, দোস্ত মেয়েটা যা বলেছে তা সত্যি বলেছে, আসলে আমিও শুনেছি তোর বাবা মা ভাবিকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, কিন্তু এই ভাসমান পতিতা মেয়েটি যে তোর বউ তা আমি জানতাম না। রাজীব এমন কথা শুনে তখন মনে মনে ভাবতে লাগল, সত্যি পরিবার যদি ভালো হয় তবে সেই পরিবারের মাঝেই আজীবন থাকা যায়, আর যদি পরিবার খারাপ হয়ে থাকে তবে সেই পরিবারের মাঝে থাকলে নিজের কষ্টটা আরও বেড়ে যায়। কিন্তু এসব ভাবার পরেও তখন আর রাজীবের কোনো কিছুই করার ছিল না। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট একটি শেয়ার করে জেবি টেলিভিশনের পাশেই থাকবেন। আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।